আসে গরু না বাই হাল কই নথকাই ভাল এনেই অবস্থা হয়েছে করিমগঞ্জের গড়প্তানি বিজেপথ যদি দেখা যায় বিশেষ করে উত্তর করিমগঞ্জ যে বিধানসভা সমষ্টি বিধান উত্তর করিমগঞ্জ বিধানসভা ফলে কিন্তু এনে অবস্থা আর এইখান করিমগঞ্জ শহর সংলগ্ন এলাকার এটি গুরুত্বপূর্ণ পথ এই গড়প্তানি পথটু করিমগঞ্জ শহরের পর আরম্ভ করে বিভিন্ন গাঁও যে কাটাখাল কর্ণমধু বা জিয়াতরা শনিবার রানিবাড়ি এনেদরে গাঁতার যে পথত আমি পরিলক্ষিত হয় আর এদরে গোটে দিন এনেদরে যথেষ্ট ব্যস্ত থাকে এইখান পথ কিন্তু প্রায় বছর ধরে এনে অবস্থা আছে কোনো ধরণের কোনো পদক্ষেপ লওয়া নাই বা ইয়ার যদি জনপ্রতিনিধির কথা কয় যায় ইমান দিন লৈকে রাইজর যত অভিযোগ কেবল চৰকাৰৰ বিৰুদ্ধে মাত মাতি আছিলে এই যে দল সলনি দল সলনি যে পাছত কিন্তু ৰাইজৰ ভাগ্যৰ কিন্তু সলনি হোৱা নাই ৰাইজৰ ভাগ্য কিন্তু যেনেদৰে আছে যদি কোৱা যায় যেন কৰিম চহৰ পাৰ হোৱাৰ পাৰ্চৰ পৰাই কিন্তু এনেদৰে জৰাজীৰ্ণ আহিছে হৈ আছে পথখন গতিকে ৰাইজৰ ভাগ্যৰ পৰিৱৰ্তন নহয় নেতাই দল সলনি কৰে কিন্তু রাইজৰ ভাগ্যৰ সলনি নহয় আয়াজকৰ কি রাইজ আছে আমি তেৰফালে আমি জানিবলৈ চেষ্টা কৰিম যে পট্টু কিমান দিনৰ পৰা ইয়াতে এনেদৰে পৰি আছে নমস্কা সাম্বাদিক হল এই এলাকা থাকি আমি পাপপু দেখইয়া এই এলাকাৰ ৰাস্তা গাটে যে অৱস্থা সামনে এটা স্কুল আছে অনেক স্কুল গুলা আছে আমি অত্যন্ত মানে কি কওঁ মানে ছাত্রৰা বিশেষ কৰি এই কানে স্কুল এটা আছে ছাত্ররা বিশেষ কৰি আইতে 10 10 9 9.5 যদি জুৰি থাকি বাইৰ হয় রাস্তার উপরে আমি মানে এত নিন্দা জানাই দীক্ষা জানাই ইয়ার আপনার জনগণের সব মানে দেখো রাস্তার যে অবস্থা মানে কি কথা আমি কংগ্রেস দল করিয়া সংগঠন করিয়ার একটা শক্তিশালী সংগঠন আমরা আছে কিন্তু আমরা বিরোধী যে বিজেপি সরকার এই সরকার যে পদক্ষেপ একটা বার আমরা এখানে দেখেন না আমরা এই অবস্থা রাস্তাঘাটের অবস্থা একটা দুইটা দুইটা যে গাড়ি আয় আগে দুইটা গাড়ি এক কোন রাস্তার সব একদম জঘন্য রাস্তা আর আমি মানে অর্থাৎ সবার কাছে আমার সব এক হইয়া যেন আমরা আন্দোলনে নামতাম রাস্তাটা ঠিক হওয়ার লাগিয়া মানে অটো বাইক গাড়ি কিচ্ছু চালাতে যাম পারি না যদি মানে ঠিক করি আনি আজকে যদি ঠিক করি আনি দুই এক সপ্তাহ পরে গাড়ির একশু জায়গা এইরকম জঘন্য রাস্তা আমি সবর কাছে আবেদন করিয়া আমরা সব এক হইয়া এই রাস্তাটা ঠিক করতাম যাতে একবার শুনছি এটা একবার ব্লক হইতো না পিস হইতো পাবলিক মানে ই বিপতি

এতিয়াও বিজেপি যাব কিন্তু এতিয়াও যাওয়া নাই এই দুই আড়াই বছর কি করেছে এটা কিন্তু দল সরনের চেষ্টা করি বিজেপি কংগ্রেস মানে দল করে কমলাক্কয় কিন্তু এখনও তো বিজেপি সমর্থন করছে কিন্তু এখনো দল কংগ্রেস দল ত্যাগ করছে না কিন্তু কমলাক্কা খুবই ভালো ব্যক্তি আমি কই আর কিন্তু আমরা একটা এখানে মেলে তাইন কিন্তু তাই আমরা একটা এই রাস্তাটা পদক্ষেপ টাইম নিতে আসলা যে আমরা পাবলিকের মানে মানে সুবিধার লাগিয়া মানে এটা বাৰ তাই তাই বিধায়ক খুব ভাল বিধায়ক আমি চব কিছু জানি তাৰ ওৱান জিৰ' এইট তাৰ নাম লাগছে কাৰণ এনে কৰ্মত মানুহ এই ৰম ব্যক্তি একদ মানে বিধায়ক আমাৰ লাগে কিন্তু তাই পৃথিৱীত গেছ আমাৰ কোনো হেৰি নহয় কিন্তু আমরা মানে রাস্তাটা একবার যাই জানো আমরা এটা এমএলএ টাকা অবস্থায় তাই আমরা রাস্তাটা সুন্দর করে জানো ব্লক দেন পিছ দেন কোনো অসুবিধা নেই মানে রুলিং আছে সরকার আমরা ব্লক দেন পিস আমরা কোনো অসুবিধা নাই আমরা সুন্দর করি যাতে গাড়ি ঘোড়া চলে মানুষ স্কুল একটা আছে এই কারণে স্কুল আট দশটা আছে এই স্কুলের ছাত্ররা টাইম মতে ইয়া দশটা খাটা ঘাটে পোস্ত পারে প্রাইভেট স্কুল আছে সরকারি স্কুল আছে সব সময় আমরা টাইম মতো পারে অটো আমার অনুরোধ আর সব জনগণের কাছে আমার একটা অনুরোধ দেখো কষ্ট করলে জনগণের সবাই কষ্ট করব

আমার কথাটো হল এই পাঁচি পাঁচ বছর পাঁচ বছর যাবৎ এই ৰাস্তাটো আমরা এই ধরনের রাস্তা হয়ে আছে কিন্তু দুই তিনবার শুনছি যে রাস্তাটার টেকা অলরেডি স্যাংশন হয়েছে কিন্তু আজি এখন পর্যন্ত কোনো কাজও নেই কিন্তু এই রাস্তার যে এই ৰাস্তাটো আপ টু লিলামবাজার পর্যন্ত এই ৰাস্তাটো আমরা লঙ্গাই সানো হয় সংযোগ মানে এটার সংলগ্ন কিন্তু রাস্তার যে পরিস্থিতি প্রত্যেক দিন একটা অ্যাক্সিডেন্ট ওইটা সেই রাস্তার উপরে এবং স্কুলের ছাত্র টাইম মতো আইতে পারছে না হসপিটাল হসপিটাল যাইতে পারছে না রুগী দ্বারা লইয়া গাড়ি ঘোড়া মানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই যেভাবে রাস্তার গাতাগুলো হইছে জল হইয়া নানান পরিস্থিতি দেখা দিছে কিন্তু এ আমরা যে বর্তমানের যে সরকার এই সরকার কাছে আমার বিনম্র অনুরোধ যাতে আমরা এই লংগাই সানখানি রাস্তাটাই সুন্দর এবং সুস্থভাবে যাতে আমরা চলাচল করতাম পারিটার কাছে লাগি লাগে তার কাছে আমরা বারবার অনুরোধ করিয়া যে এই রাস্তাটা আমরা সুন্দরভাবে যাতে হয় মানুষ চলাচল করতে করে ধন্যবাদ হয় রাইজর কেবল লাগে পথ বাট ভাল হব লাগে যে যোগাযোগ ব্যবস্থা ভাল হব লাগে ইমানেই বিচারে গতিকে তেওঁলোকে কিন্তু এই যে পথ বহুবার আবেদন নিবেদন জনাইছে কিন্তু না বিভাগ না জনপ্রতিনিধি কোনেও শুনা নাই গতি এনেদরে দুর্দশাত পতিত হয়ে আছে এই লঙ্গাই সানকানি যে গরকপ্তানি পথ আর এইখন পথ পূর্বেই কৈছো যেন বহু লোক এই এই পথে যাতায়াত করে বহু কীটা গাঁও আৰু যিহেতু চহৰ সংলগ্ন এলেকাই বহু যেন এই যেন পথত বহু বহু কিন্তু যান জটৰো সৃষ্টি হয় বহু ব্যস্ততম এটা পথ বুলি ক'ব লাগিব কিন্তু ইয়াৰ পাছতেও এনেদৰে দুৰ্দশাত প্ৰতি থৈ আছে এইখন গড়গপ্তানি পথ